তা আমরা সীমান্ত দ্বীপ পরিভ্রমণ করছিলাম, আজকে সারাদিনই সীমান্ত দ্বীপেই থাকব। মহারাজের কাছ থেকে পঞ্চভক্ত শিবের কাহিনী আপনারা শ্রবণ করেছেন, আর বিশ্বজিৎ প্রভু রাস্তায় আসতে সেই কি জায়গা মেঘের চড়া সেটা আপনারা শ্রবণ করলেন। এখন আমরা সীমান্ত দ্বীপের কথা কিছু আলোচনা করব, কিভাবে পার্বতী দেবী গৌরাঙ্গের আরাধনা করেছেন। এই কলিযুগে নয়, সত্যযুগে কোনো একটা ঘটনা যেখানে শিবজি উনি চর্ম আসনে বসে, উনি তো যারা ভক্ত তারা সবসময় হৃদয়ে কৃষ্ণ চিন্তা করেন, ভগবানের চিন্তা করেন, তা সেই চিন্তা কী করে আসে, কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে, তখন ভজন নির্জন সম্ভব। যখন কেউ ভালো করে কীর্তন করে তার স্বাভাবিক স্মরণ আসে, কী স্মরণ আসে, বাড়ির কথা, ছেলের কথা, মেয়ের কথা, না কৃষ্ণের লীলা কথা, স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম। স্মরণ হচ্ছে মনের প্রাণ, দেহের একটা প্রাণ আছে আর মনেরও একটা প্রাণ আছে, নরোত্তম দাস ঠাকুর লিখছেন। দেহের প্রাণ কি জীবনী শক্তি, এই জীবনী শক্তি যদি দেহেতে না থাকে তাহলে দেহটা কোথায় থাকে, ডানলপ গদিতে ফার্নিশ বাড়িতে থাকে না শ্মশানে থাকে। দেহের প্রাণ না থাকলে এই দেহটা সুন্দর বাড়িতে থাকবে না শ্মশানে, শরীর মাম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে। এ দেহ নিয়ে মহোৎসব করে কুকুর বিড়াল, সাধারণ জীব পর্যন্ত টেনে টেনে খায়। দেহের যদি প্রাণ না থাকে, দেহের প্রাণ হচ্ছে জীবনী শক্তি, মনেরও একটা প্রাণ আছে, জানেন কি, কেউ জানে মনের প্রাণ কি, মনের প্রাণ হচ্ছে কৃষ্ণ স্মরণ। মন সবসময় না কিছু চিন্তা করে, কিন্তু মনের প্রাণ আসলে হচ্ছে কৃষ্ণকে স্মরণ। দেহের প্রাণ না থাকলে দেহটা কোথায় থাকে, শ্মশানে থাকে, কারা টেনে খায়, শিয়াল কুকুরে টিকা। মনের যদি প্রাণ, মনের প্রাণ কি, কৃষ্ণকে স্মরণ করা মনের প্রাণ। যখন কেউ কৃষ্ণকে স্মরণ করে না তখন এই পিছন থেকে বলছে সংকল্প বিকল্প, এটা হচ্ছে মনের স্বাভাবিক। কিন্তু যখন সে প্রাণ ফিরে পায়, প্রাণ মানে কি, যার জন্য সে বেঁচে থাকে, দেহটা বেঁচে থাকে প্রাণের জন্য, মনটা সঠিক থাকে যখন কৃষ্ণকে স্মরণ করে। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম, স্মরণ হচ্ছে মনের প্রাণ। তা যেখানে দেহের প্রাণ না থাকলে দেহ থাকে কোথায়, কারা টানে, ঠিক মনের প্রাণ কি, কৃষ্ণ স্মরণ। এই মনের যদি প্রাণ না থাকে, অর্থাৎ কৃষ্ণ স্মরণ না থাকে যে মনে, সেই মনটাকে কে টানে জানেন, কাম ক্রোধ লোভ মহ মদ মাৎসর্য, এ টেনে টেনে নিয়ে যায়। মনের তখন দুরবস্থার শেষ থাকে না। কোনো পুরুষের যদি ছয়টা স্ত্রী থাকে, সন্ধ্যা হলে প্রত্যেক স্ত্রী কেউ সুন্দর রান্না করে বলবে প্রভু আপনি আমার ঘরে আসুন, কেউ সুন্দর বিছানা করে বলবে আমার ঘরে আসুন, যে যার দিকে টানতে চাইবে, তাই কি না, ঠিক মনের যদি কৃষ্ণকে স্মরণ না হয় মনটাকে এ সবাই টানবে, কাম টানবে, ক্রোধ টানবে, লোভ মোহ মদ মাৎসর্য টানবে। তো আমরা এখানে দেখছি যে সীমান্ত দ্বীপের বর্ণনা যখন ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন সেখানে বর্ণনা করা আছে, বিভিন্ন প্রমাণ খণ্ডেও লেখা আছে কিভাবে কোনো এক সত্য যুগে শিব তার চর্ম আসনে বসে কৃষ্ণ কথা কৃষ্ণ লীলা স্মরণ করছেন, গোস্বামীরা বসে বসে জপ করছেন, সাক্ষাৎ কি দেখছেন,
কৃষ্ণ লীলা দেখছেন। তা আমরা জপ করি, আমরা কি লীলা দেখি? ছেলের লীলা, মেয়ের লীলা, স্বামীর লীলা, স্ত্রীর মুখ, এইসব মনে পড়ে। পড়ে কি পড়ে না? না, আপনারা শুদ্ধ ভক্ত হয়তো মনে না পড়তে পারে, কিন্তু আমার যা হয় সেটাই বলছি। তা আসলে যে যার প্রতি আসক্ত সেখানে তার মন চলে যায়। সেই জন্য এখানে সীমন্ত দ্বীপের বর্ণনা যখন বলা হচ্ছে, স্ট্যান্ড হলে সুবিধা নাকি? ঠিক আছে, আপনারা দেখুন নবদ্বীপ ধাম মাহাত্ম্যে 95 পৃষ্ঠা, তাই তো বিশ্বজিৎ প্রভু? একদম লাস্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফের নিচের থেকে, জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। সঙ্গে আর কেউ ছিলেন মনে আছে? শ্রীবাস ঠাকুরও ছিলেন। শিমুলিয়া দেখি প্রভু জীব প্রতিকয়, এই তো সীমন্ত দেব জানিও নিশ্চয়, গঙ্গার দক্ষিণ তীরে নবদ্বীপ প্রান্তে, সীমন্ত নামেতে দি বলে সব শান্তে, কালে এই দ্বীপ গঙ্গা গ্রাসিবে সকল। রহিবে কেবল এক স্থান সুনির্মল। আসলে মহাপ্রভুর অপ্রকটের পরে এখানে প্রায় 200 বছর ধরে জলমগ্ন থাকার কথা, তারপরে সব আস্তে আস্তে আবার প্রকট হয়েছে। সেবা যথা শিমুলিয়া নামে পার্বতী পূজন, করিবে বিষৈল করহ শ্রবণ, কোন কালে সত্য যুগে দেব মহেশ্বর, গৌরাঙ্গ বলে নিত্য করিল বিস্তর। এ আরো ডিটেলসে এইভাবে বর্ণনা করা হয়েছে যে কোন এক সময় চর্ম আসনে যখন বসে আছেন কাশীতে শিব, আর চোখ বন্ধ করে কৃষ্ণ ধ্যান করছেন, ভগবানের ধ্যান করছেন, ধ্যান করতে করতে হঠাৎ দেখছেন গৌরাঙ্গের ভক্তরা, তারা গৌরাঙ্গের গুণগান গাইছেন, তারাও গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন। এই সব যখন দেখছেন, আর সেই দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, এইসব দৃশ্য দেখে ওনার ভাবে এত, চোখ বন্ধ আছে কিন্তু সেইভাবে উনি দেখছেন সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভু। যেমন আপনারা যখন গদ্রুম দ্বীপে যাবেন দেখবেন সুবর্ণ বিহারে এইসব এরকম লীলা রাজা সুবর্ণ সেন দেখতে পাচ্ছেন স্বপ্নে। তা শিবজি সাক্ষাৎ দেখছেন, আর সেই অনুসারে তার মনের ভিতরে গৌরাঙ্গের ভাব এসেছে, আর তিনি হঠাৎ গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করতে শুরু করেছেন। আর গৌরাঙ্গ বলছেন কি, তারপরে নাচতে শুরু করেছেন। গৌরাঙ্গের নাম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কি হয়? প্রেমোদয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিলেই প্রেম হয়। যদি আপনি কৃষ্ণ নাম নেবেন তাহলে কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, ও নামে অপরাধের বিচার তো নাই রে। গৌরাঙ্গ মহাপ্রভুর নামে অপরাধের বিচার নেই। কালকে আমি বলছিলাম, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তবে যদি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিস্তাতে না হয় অঙ্কুর। কিন্তু পরে কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ নামে এই বিচার আছে, অপরাধের বিচার আছে, কিন্তু গৌরের নামে ও নামে অপরাধের বিচার তো নাই রে। নাম লইলেই প্রেম হয়। তাই শিবজি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন, আর তার প্রেম হয়েছে, সে নিত্য কীর্তন করতে শুরু করেছেন। কোন কালে সত্য যুগে দেব মহেশ্বর, গৌরাঙ্গ বলে নিত্য করিল বিস্তর, পার্বতী জিজ্ঞাসে তবে দেব মহেশ্বরে, কে বাসে গৌরাঙ্গ দেব বল হওয়া আমারে।
পার্বতী তখন শিবজিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি তো অনেক ভগবানের নাম শুনেছি কিন্তু গৌরাঙ্গ নাম তো শুনিনি, কেই গৌরাঙ্গ? আপনি আমাকে একটু বিস্তারিতভাবে বর্ণনা করে বলুন। তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন, শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন। কোন নাম শুনেই পার্বতীর মন গলে গেছে? গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ নাম শ্রবণ করে পার্বতী বলছে, কে ভগবান? আর যার নাম শ্রবণ করেই আমার মনে মন গলে গেল। এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল, সে সব জানিনু মাত্র জীবেরও জঞ্জাল। কত মন্ত্রতন্ত্র শুনেছি, পার্বতী বলছে এগুলো এখন বুঝতে পেরেছি সব জঞ্জাল। অতএব বল প্রভু গৌরাঙ্গ সন্ধান, বজিয়া তাহারে আমি পাইব পরাণ। হে প্রভু, আপনি দয়া করে সেই গৌরাঙ্গের কথা বলুন। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। সেই জন্য গৌরাঙ্গের কথা শ্রবণ করার ব্যাকুলতা থাকা দরকার। যেমন পার্বতীর কত ঐকান্তিকতা, বলুন বলুন প্রভু গৌরাঙ্গের কথা বলো। তা আমাদের মানসিকতা যখন এইরকম হবে, গৌর কথা শ্রবণে মন ব্যাকুল হবে, তখন তো গৌরাঙ্গ দর্শন হবে, তাই কি না? আসলে ভগবানের লীলা আর ভগবান অভিন্ন। ভগবান যেসব লীলা কেউ যদি শ্রবণ করে, সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ হয়। হরি কলির প্রারম্ভে সুত গোস্বামী যখন সৌনকাদি ঋষিদের উপদেশ দিচ্ছিলেন, তখন একটা প্রশ্ন করেছিলেন, এই কলিযুগের মানুষ খুব অল্পায়ু, কলহ প্রিয়, খুবই খারাপ অবস্থা, কিন্তু আপনি বলুন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে কি করে আমরা কৃষ্ণকে পেতে পারি? আপনারা জানতে চান সহজে পেতে চান আর তাড়াতাড়ি পেতে চান কিভাবে জানতে চান? সুত গোস্বামী একটাই উত্তর দিলেন, কৃষ্ণলীলা শ্রবণ করতে হবে। কৃষ্ণলীলা শ্রবণ করলেই কৃষ্ণ হৃদয়ে এসে বসতি স্থাপন করবেন। হরি বল। ছিন্নতাং শ্রদ্ধায় নিত্যম গৃণন্তশ্চ সচেষ্টিতম। শ্রদ্ধা সহকারে ভাগবতের প্রথম স্কন্ধে বলছে, ছিন্নতাং শ্রদ্ধায় নিত্যম, শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। আর শুধু শ্রবণ নয়, সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে কি করবে হবে? নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। খুব অল্প সময়ের ভিতরে ভগবান এসে হৃদয়ে ঢুকে যাবে। হরি বল। এই ব্যাকুলতা থাকা দরকার। প্রভু বলুন বলুন, আমি গৌরাঙ্গের সন্ধান করতে চাই, তার ভজনা করতে চাই। শিষ্যের যখন ঐকান্তিকতা থাকে, ভক্তের যখন ঐকান্তিকতা থাকে শ্রবণের জন্য, তখন গুরুদেব বা যিনি বক্তা থাকেন তার বলতে ইচ্ছে করে, করে কি না? আর যদি আগ্রহ না থাকে, ও প্রভু জোর করে বসিয়ে রেখেছে, ছাড়লেই ডাব খাবো, ছাড়লেই কিছু সুবিধা হবে। তা আসলে দেখুন পার্বতী দেবী তার কত ঐকান্তিকতা, তার জন্যই তো পার্বতী দেবী গৌরাঙ্গকে লাভ করতে পারলেন। পার্বতীর কথা শুনি দেব পশুপতি, গৌরাঙ্গ সরি করে পার্বতীর প্রতি। গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করে এখন পার্বতীকে বলছেন, কি বলছেন? আধ্যাত্ম শক্তি তুমি হও শিরাধার অংশ, তোমার বলিব তত্ত্ব গণবত অংশ।
রাধা ভাব লয়ে কৃষ্ণ কলিতে এবার মায়াপুরে শচী গর্বে হবে অবতার। এবার রাধা ভাব নিয়ে আগত কলিযুগে স্বয়ং ভগবান তিনি গৌরাঙ্গ রূপে আসবেন। রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি, রাধা ভাব নেবেন রাধার অঙ্গকান্তিকে নিয়ে এই গৌরাঙ্গ আবির্ভূত হবেন। কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গুরামণি, বিতরিবে প্রেম রত্ন পাত্র নাহি গণি। কোন পাত্র পাত্র বিচার করবেন না, যাকে দেখবেন তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দেবেন। হরিব, সেই জন্য ধন্য এ কলিযুগ, যে কলিযুগে জন্মগ্রহণ করা সত্য যুগে জন্মগ্রহণের করার থেকেও ভাগ্যবান। হরি, এই জন্য আচার্যরা এই কলিযুগকে প্রণাম করছেন, প্রণাম কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে মহাপ্রভু এসে পাত্র পাত্র বিচার করলেন না, সবাইকে কৃষ্ণ প্রেম দিলেন। শিবজি নিজেই বলছেন, সত্য যুগে পার্বতীকে বলছেন, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। ভব বিরিঞ্চির, শিব যে বস্তু চায়, ব্রহ্মা যে বস্তু প্রার্থনা করে, সারা জীবন ধরে আকাঙ্ক্ষা করে শিব, ব্রহ্মা যে সারা জীবন ধরে আকাঙ্ক্ষা করে যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু এসে সবার সামনে ঢেলে দিয়ে দিলেন। হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন, হাটে যদি কেউ মিষ্টির হাড়ি ভাঙে তাহলে মিষ্টি কে না পায়। হাটে চোর থাকে, ডাকাত থাকে, ভালো লোক থাকে, খারাপ লোক থাকে, তো মহাপ্রভু যেন হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। হরিব, এটা হচ্ছে আমাদের জন্য একটা আনন্দের বিষয়। পার্বতী বলছে আগত কলিযুগ ধন্য কলিযুগ। এই প্রেম বন্যা জলে যে জীব না ভাসে, দীপ তার ভাগ্যে দেবী জীবন বিলাসে। এই যে মহাপ্রভু প্রেম বন্যা আনল, সেই প্রেম বন্যায় যে যদি ভাসতে পারল না, তার জীবনে ধিক ধিক শতধিক। উচলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক জোবা সবারে ডুবায়। সে বন্যায় জেনা ভাসে সে অধম ছাড়, কোটি কল্পে কবুতার নাহিক নিস্তার। কবিরাজ গোস্বামী তার কলমে লিখছেন যে সে হচ্ছে কোটি কল্পে, এই কলিযুগে যে উদ্ধার হতে পারলো না, মহাপ্রভু আকাতরে প্রেম দিল, সেই প্রেম ধন যে লাভ করতে পারলো না, তার কোটি কল্পেও তার উদ্ধারের কোনো আশা নেই। ধৈর্য না ধরে মন, প্রভুর প্রতিজ্ঞা সরি প্রেমে যাই ভাসি। প্রভু এরকম প্রতিজ্ঞা করেছে কলিযুগে তিনি আসবেন, তাই বলছে প্রভুর প্রতিজ্ঞা সরি প্রেমে যাই ভাসি। ধৈর্য না ধরে মন, ছাড়িলাম কাশি মায়াপুর অন্তর্ভাগে। তখন পার্বতী কি করলেন, শিবজির কথা শুনে তিনি কি করলেন, আর ধৈর্য ধারণ করতে পারলেন না। কোথায় কলিযুগ, তখন আসবেন সত্য যুগে, তখন কথা হচ্ছে, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলির সন্ধ্যায় উনি আসবেন, ও ধৈর্য নেই। পার্বতী বলেন আমি এখনই যাব, তাই কি করলেন, মায়াপুর অন্তর্ভাগে ছাড়িলেন। মায়াপুর অন্তর্ভাগে জাহ্নবীর তীরে, গৌরাঙ্গ ভজিব আমি রহিয়া কুটিরে। দুর্যটিকের বাক্য শুনি পার্বতী সুন্দরী, না তো শিবজি ভাবলেন আমি আর দেরি করব না, আমি যাব। তখন শিবের কথা শুনে
পার্বতী বললেন, ও তুমি যাবে, তার আগে আমি চলে যাব। দুর্যটির বাক্য শুনি পার্বতী সুন্দরী আইলেন সীমান্ত দ্বীপেতে, তরা করি তাড়াতাড়ি চলে আসলেন পার্বতী আগে আগে। তাই আমাদের এ দেখে এ শুনে কি মনে হওয়া উচিত, যে বৃদ্ধকালে ভজন করব, তাই তো? এখন একটু লারে লাপ্পা করে নি, তাই নাকি? এখনই করব, এখনই করব, হরি বল, আর ছাড়া ছাড়ি নে, হরি বল, এখনই। গৌরাঙ্গ রূপ সদা করেন অচিন্তন, গৌর বলি প্রেমে ভাসে স্থির নহে মন। দেখুন, গৌরাঙ্গকে দর্শন করেনি কিন্তু গৌরাঙ্গের কথা শুনেছেন পার্বতী, কার কাছ থেকে শুনেছেন? আর গৌরাঙ্গের প্রতি তার প্রেম হয়েছে। রুক্মিণী দেবী কৃষ্ণকে দর্শন করেননি কিন্তু নারদ মুনির কাছ থেকে কৃষ্ণের কথা শুনেছেন, শুনেই কি হয়ে গেল, তার প্রেম হয়ে গেল। সে প্রেম পত্র লিখতে, লাভ লেটার লিখতে শুরু করে দিলেন কাকে? তাই আমরা যদি কৃষ্ণের কথা শ্রবণ করি তাহলে কৃষ্ণের প্রতি আমাদের প্রেম হবে, কৃষ্ণকেই তখন লাভ লেটার লেখার ইচ্ছা হবে। আর যদি কৃষ্ণ কথা না শুনি, শুধু সিনেমা দেখি, মোবাইলে এটা ওটা টিপাটিপি করি, তখন অন্যকে লাভ লেটার লিখব, তাই কি না? এই জন্য জীবনের সফলতা যদি কৃষ্ণের প্রতি প্রেমকে জাগ্রত করতে পারি। তাই গৌরাঙ্গের কথা শুনেই, গৌরাঙ্গের চিন্তা করেই তার এই ভাব এসে গেছে পার্বতী দেবী। কতদিনে গৌরচন্দ্র কৃপা বিতরিয়া পার্বতীরে দেখা দিলে, দিলা সগনে আসিয়া, হরি বল। পার্বতী যখন রাত দিন গৌরাঙ্গের চিন্তা করছেন, গৌরাঙ্গের গুণগান করছেন, হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রবেশে হাজির হয়ে গেলেন। যদি আমাদের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু এসে যান কেমন লাগবে? চোখ বন্ধ করে তিনবার আমরা গৌরাঙ্গ বলি, তারপরে খুলে দেখবো যে আসছে কিনা দেখি। চোখ বন্ধ করে ভিতর থেকে, হৃদয় থেকে গৌরাঙ্গকে ডাকার চেষ্টা করি, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। হয়তো চোখ খুলে অনেকে দেখছেন কিন্তু আমাদের বলছেন না, আমার মতন যাদের পোড়া কপাল তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যাদের শুদ্ধতা আছে, প্রেম আছে, তারা ঠিক অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখি দাঁড়ে। আমার মতন দুর্ভাগার কপালেও হবে না, কিন্তু যারা ভাগ্যবান, আপনাদের ভিতর নিশ্চয়ই ভাগ্যবান অনেকেই আছেন, বা সবাই আপনারা ভাগ্যবান। তাই গৌরাঙ্গের রূপ পার্বতী দর্শন করলেন, তখন কি রূপ দেখলেন? আমরা তো গৌরাঙ্গকে অনেকে দেখতে পাইনি, কিন্তু মহারাজ বলেছেন ভগবানকে দেখতে হয় প্রথমে চোখ দিয়ে না কান দিয়ে? কান দিয়ে। তো এখন আমরা কান দিয়ে একটু ভগবানের রূপটাকে দেখি, ঠিক আছে? কি সেই রূপ? সুতপ্ত কাঞ্চন বর্ণ দীর্ঘ কলেবার, মাথায় চাচর কেশ সর্বাঙ্গ সুন্দর। তার সুন্দর সুতপ্ত, একদম তপ্ত কাঞ্চন, একদম খুব গলিত সোনার, এবং দীর্ঘ আজান লম্বিত ভুজ, মাথায় সুন্দর চাচর চিকন কেশ, আর সর্বাঙ্গই সুন্দর। সর্বাঙ্গ মানে তার মুখ দেখতে সুন্দর, পাটা দেখতে খারাপ তা নয়, পুরোটাই সুন্দর। চৈতন্য ভাগবতে একটা কথা মনে পড়ে, যেখানে ছোট্ট বালক নিমাই যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, মনে হয় পা দিয়ে যেন রক্ত ঝরছে, এত উজ্জ্বল লাগছে। আর বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন সেখানে, কোটি চন্দ্র নহে এক নখের সমান। চন্দ্র অনেক সুন্দর দেখতে, সেই জন্য কোনো মহিলা যদি সুন্দরী হয়, হ্যাঁ, অনেকে বলে চন্দ্রমুখী, তাই কি না? বা এইরকম চাঁদ দিয়ে, কিন্তু অবশ্য অনেকে অনেক সময় পরে হয়ে যায় জ্বালামুখী।
তা চাঁদের সঙ্গে অনেক সুন্দর জিনিসের তুলনা করা হয়েছে। তা চাঁদ মহারাজ বলছেন তার গায়ে কলঙ্ক আছে, তা 1 কোটি চাঁদের যে সৌন্দর্য আর মহাপ্রভুর নখের সৌন্দর্যের কাছে 1 কোটি চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। সাধারণ জানা যায় যে পায়ের নখটা অত দেখতে সুন্দর লাগে না, এরকম বলে, মুখটা সুন্দর লাগে, কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু কোটি চন্দ্র নহে এক নখের সমান, তাই বলছে সর্বাঙ্গ সুন্দর। ত্রিকচ্ছ করিয়া বস্ত্র তার পরিধান, গলে দোলে ফুলমালায় অপূর্ব বিধান। সুন্দর বৈজয়ন্তী মালা দুলছে গলে, এবং ত্রিকচ্ছ, যারা ত্রিকচ্ছ ধুতি দেখবেন, 1 কচ্ছ 3 কচ্ছ দিয়ে এরকম সামনে আবার, এবং 2 কচ্ছ হয় পিছনে আর সামনে, তারপর আর একটা ভাঁজ দিতে হয়, সেটাকে বলা হয় ত্রিকচ্ছ। আর গলে সুন্দর বনমালা, প্রেমে গদগদ বাক্য কহে গৌর রায়, বলগ পার্বতী কেন আইলে হে তাই। তখন এখন এর আগে শুধু রূপ দর্শন দিয়েছেন, রূপেই পার্বতী মেতে গেছেন, তারপর এখন মুখে কথা বলছেন, কে কথা বলছেন? শুধু দর্শন করলেই প্রেমে অচেতন, শুধু নাম শুনলেই প্রেমে অচেতন, আর উনি এখন কথা বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা মধুরাষ্টকমে শুনেছি অধরং মধুরং বচনং মধুরং, সব কিছু মধুর, যখন কথা বলছে কেমন লাগবে? কাকের মতন কর্কশ না কোকিলের মতন সুকণ্ঠি? আর সেই বাক্য শ্রবণ করেই অচেতন হয়ে যায় ভক্তরা। তো এখানে মহাপ্রভু বলছেন, প্রেমে গদ গদ বাক্য কহে গৌর রায়, বলগ পার্বতী কেন আইলে হে তাই। জগতের প্রভু পদে পড়িয়া পার্বতী, জানায় আপন দুঃখ স্থির নহে মতি। তখন তার তার দুঃখের কথা জানাচ্ছেন মহাপ্রভুর কাছে প্রণাম করে। ওহে প্রভু জগন্নাথ জগত জীবন, সকলের দয়াময় মোর বিড়ম্বন, তব বহির্মুখ জীবে বন্ধন কারণ, নিযুক্ত করিল মোরে পতিত পাবন। এই বহির্মুখ জীবদের তুমি বেঁধে রাখার জন্য তুমি আমাকে ডিউটি দিয়েছ, আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া, নিযুক্ত করিলে মোরে পতিত পাবন। ওটা দাড়ি দুটো ভুল গেছে। আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া, তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া। লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাহি তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বথা। সবাই স্লোগান দেয়, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ, সেখান থেকে আমি 10 হাত দূরে থাকি, আমার কি ডিউটি প্রভু কি হবে? কেমনে দে তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া, লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাই তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বথা। কেমনে দেখিব প্রভু তোমার অভিলাষ, তুমি না করিলে পথ হইনু নিরাশ। এত বলি পার্বতীর গৌর পদ ধুলি, সীমান্তে লইল সতী করিয়াকুলি। হরিব, সেই হইতে সীমান্ত দ্বীপ নাম হইল, শিমুলিয়া বলি ভগ্য জনেতে কহিল। তখন পার্বতী দেবী কি করলেন? প্রভু আমাকে কৃপা করুন, আর মহাপ্রভু চরণ ধুলি নিয়ে সীতেতে দিলেন, তাই ওনার নাম হলো সীমন্তনী দেবী, আর এই দ্বীপের নাম হয়েছে সীমন্ত দ্বীপ। এইভাবে পার্বতী পার্বতী গৌরাঙ্গের দর্শন লাভ করেছেন এখানে।
তা আমরা যদি দর্শন লাভ করার চেষ্টা করি তাহলে আমাদের গৌরের ভজনা করতে হবে। বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির কানি সচিরানন্দন চরণ আশ্রয় করিব সম্বন্ধ মায়াবাণী। বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে এসে ভজন করতে হবে, আর ভজন করলেই তাড়াতাড়ি গৌরাঙ্গের দর্শন হয়। তা আমরা সবসময় না থাকতে পারলেও আমাদের আচার্যদের ব্যবস্থায় আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অন্তত 8 দিন তো অবস্থান করার সুযোগ পাই, আর এই অবস্থানকালে বেশি করে ভজন করা দরকার। সুমধুর প্রভু কালকে বলছিলেন কিভাবে বেশি যদি এই সময়টাকে আমরা কাজে লাগাই তাহলে আমরা গৌরাঙ্গের খুব কাছাকাছি চলে যেতে পারি। হরি বল, হরি বল। তাই সুযোগ আছে, গৌরধামে অবস্থান করার সুযোগ আছে, ধাম বাসের সুযোগ হচ্ছে, সাধু সঙ্গের সুযোগ হচ্ছে, হরিকথা শ্রবণ করার সুযোগ হচ্ছে। কিন্তু এত সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা গৌরাঙ্গের ভজনা না করি, জপ কীর্তন বেশি না করি, বেশি ঘুমিয়ে কাটাই, তাহলে কি হবে? অবশ্য ধামে কেউ যদি শুয়ে থাকে তাহলে ভগবানকে দণ্ডবত করার ফল লাভ হয়। ধামে যদি এক পা হাঁটে তাহলে তার অনেক অনেক যজ্ঞ করার ফল লাভ হয়ে যায়। তাহলে দেখুন আপনাদের কত যজ্ঞ করা হয়ে যাচ্ছে, কত সুযোগ আছে। তবে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গুরু মহারাজ একটা কথা বলছিলেন যে আপনাদের কি পরিক্রমা করে আনন্দ লাগছে? গুরু মহারাজের লেকচারটা শুনেছেন? শুনেন। তা গুরু মহারাজ আমাকে, আমি আর গৌরাঙ্গ প্রেম মহারাজ ছিলাম তখন গুরু মহারাজ একটা নির্দেশ দিয়েছিলেন, বললেন এই যারা পরিক্রমা করছেন সে প্রবীণ হোক নবীন হোক, কেউ ভক্ত তাদের কাছ থেকে একটু ভিডিও করতে পারে। আমি অনুরোধ করব সুমধুর প্রভু বা বিশ্বজিৎ প্রভু, যাদের যাদের ভালো ক্যামেরা আছে ভিডিও করার, ছোট ছোট ক্লিপ নেবেন যে আপনার এই পরিক্রমা করে কেমন লাগছে। গুরু মহারাজ চান এইটা আবার সুন্দর এডিট করে ফেসবুকে ইউটিউবে সারা পৃথিবীতে প্রচার করতে। তা আমার মনে পড়েছে, আমি ভাবছি যারা আপনারা